বানাবার জন্য যেগুলো যেগুলো লাগে আমি এগুলো দেখাবো। হ্যালো বন্ধুরা, আজকে আমি বেরিয়ে পড়েছি একটু কেকের সরঞ্জাম কিনতে, কেননা কেক খাওয়া হয়নি এখন, নিজের বাড়িতে বানিয়ে খাবো। ছোট ছেলেটাকে নিয়ে যাচ্ছি, যাবে না বলেছিল, কি কাজ ছিল ওরও ছোট করে একটু কাজ, তা আমি ভাবলাম যে আমাকে একটু নিয়ে ছেড়ে দিয়ে ওগুলো কিনে দিয়ে তুই যা, তারপর আমি আমার একাই চলে আসবো। দেখি বাজারের দিকে যাই কী কী সমস্ত কিনতে পাই, দেখি লিখে তো নিয়েছি যা যা লাগে, নাহলে একটু ভুলে যাই, সেই জন্য একটু ফোনেতেই লিখে নিলাম ছোট ছোট করে। যাচ্ছি আপনাদেরকে দেখাবো, সবটাই দেখাবো, কী কিনলাম, কোথা থেকে কিনলাম, আমাদের বাজারটা কেমন, সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে কেক বানানোর জন্য আমি সামগ্রী কিছু কিনতে যাচ্ছি, নিয়ে এসেছি কিছু সামগ্রী নিয়ে এসেছি, এবার বানাবো। প্রথমে আমি একটু দুধ দিয়ে দেবো, এক কাপের মতো দুধ দিয়ে দিলাম, এই এক কাপ ময়দা দিয়ে দেবো, দিয়ে একটু আমি একটু মিক্স করে হাফ চিমটির মতন বেকিং পাউডার দিয়ে দিলাম, এটা একই পরিমাণ দিয়ে দেবো, সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, একটা ডিম দিয়ে দেবো, দেওয়ার পরে আমি আর ফাটিয়ে নেব। পুরোটাই দিবা, আরেকটু খানিক্ষণ নাড়তে হবে চিনিটা যাতে এর সঙ্গে পাইল হয়ে যায়। আমি কেক 1 জানুয়ারি তো খাওয়া হয়নি, আমার ছেলে বলে যে খেতে হয় না, এগুলো পালন করতে নেই। ভ্যানিলা দিয়ে দিব সামান্য, আর এটা চকলেট ফ্লেভার দিয়ে দেবো ওই ছোটো চামচে 1 চামচ। মাখন নিয়ে নিই, মাখন দিয়ে দিলাম আর 1/2 চামচ দিলাম, দিয়ে আর একটু নাড়িয়ে দেব। ভালোই হবে, দেখি মাখন দিয়ে ব্রাশ করে নেব। দেখি কেমন হবে, প্রথম দিন করছি, আপনারাও দেখতে থাকুন আমার সঙ্গে। ব্যাটারটাকে আটা দিবেন, এবারে ঢেলে দেব, কাজু কিশমিস দিয়ে দেব, কালো কাজু, সাদা কাজু, কিশমিস দিয়ে দিলাম। কালার ফুটি ফুটি দিয়ে দিল, দেখতে ভালো হবে।
তারপরে আমি এই জলের মধ্যে স্ট্যান্ডটা দিয়ে এই এটা দিয়ে দেব, দেখুন। এবারে ওটাকে আমি চাপা দিয়ে দেব, এই চাপাটা এতে দিয়ে দেব, করতে থাকো হতে থাকো মিনিট, দেখবো জিনিসটা কেমন হয়েছে। দেখে মনে হচ্ছে ভীষণই ভালো হয়েছে, দেখে একটু বাইরে নিয়ে যাই। তিরিশ মিনিট পর ভালো হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে একদম। আবার টুটি ফুটি দেওয়া হয়েছে, দেখি বাসনে ঢেলে নিই, এখান থেকে একটু কেটে নেব, নিয়ে আমার ছোটো ছেলে নিয়ে আর ছোট ছেলেটাকে একটু খাইয়ে দেখছি ভালো হয়েছে কিনা। ভালো হয়েছে, খুব সুন্দর, চালিয়ে যাবো বলছিস? দেখুন এইভাবে বানাবেন, আর আমার ছোট ছেলে কাটছে, দেখুন বলছে সবাইকে তো দিতে হবে একটু একটু খাবে, দেখি ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ভেতরটা একেবারে স্পঞ্জি স্পঞ্জি হয়েছে, খুব ভালো হয়েছে খেতে, ওকে খাইয়েছি আমি, খেয়ে দেখ। ভালো লাগলে এইভাবে তৈরি করে খাবেন, আর আমার চ্যানেলটাকে আপনারা সব সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাইকে বেশি বেশি করে শেয়ার করতে বলুন, যাতে বেশি বেশি করে শেয়ার হয়। আমরা এটা বিকালে চা দিয়ে খেয়ে নেব নাস্তা করে, দেখুন হাড়টাকে পুরো কেটে নিল, হাড় শেপ ছিল পুরো কাটা হয়ে গেল, হাড় রেখে কী হবে বলছে, এরকম হাড় রেখে কী হবে, অচল হাড়। খুব সহজই তো বানানো, কাটা তো হয়তো অত সুন্দর হয়নি কিন্তু, হ্যাঁ আমি তো স্পেশাল কাটতে জানি তো ওই জন্য তো, কিন্তু সিদ্ধটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, সবাই দেখুন। ট্রাই কর।